বিশাল কায়েতের বিশাল পারফরমেন্সে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান বিশাল কায়েতের বিশাল পারফরমেন্সে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান আরে মানলো স্যার এবার তো নাম্বার ওয়ানের দিকে তাকান বিশাল কোন অ্যাঙ্গেল থেকে ডিজার্ভ করে না একটু তো বোঝান অ্যান্ড ওইসব কোটার প্লেয়ারদের সরান অ্যান্ড আনিরুদ্ধ থাপার হোয়াট আ গোল ইন্ডিয়ান রেফারি মানেই ঝোল এদের কেউ অন্ধের চশমাটা খোল কোন অ্যাঙ্গেল থেকে এটা পেনাল্টি কেউ আমাকে বল ভাই এত সুন্দর রাইম করলাম ভাই লাইক মারো সাবস্ক্রাইব করো যারা ইনস্টাগ্রামে দেখছো ভাই ফলো করো কি করছো টিএফএইচ গ্যাং এতক্ষণ ধরে বসে বসে রাইম করলাম অ্যান্ড ভাই মোহনবাগান ইনটু দ্য ডুরান্ড কাপ ফাইনাল ব্যাক টু ব্যাক ফাইনালে অ্যান্ড ব্যাক টু ব্যাক ডুরান্ড কাপ কিন্তু জিততে পারে মোহনবাগান যদি নর্থ ইস্ট ইউনাইটেডকে 31 আগস্ট মোহনবাগান হারায় ইট উইল বি হিউজ ভাই 18 নম্বর ডুরান্ড কাপ 18 নম্বর ডুরান্ড কাপ দিস ইজ নট আ ম্যাটার অফ জোক হা ভাই হারিয়ে দিয়েছে বেঙ্গালোর এফসিকে ড্র হয়েছিল অ্যান্ড পেনাল্টি শুট আউটে বিশাল কায়েত বিশাল দে দানাদান কায়েত দুটো ইম্পর্টেন্ট সেভ করে মোহনবাগানকে ব্যাক টু ব্যাক ডুরান্ড কাপের ফাইনালে তুলল মজা চলে এসেছে আনিরুদ্ধ থাপা যে স্ক্রিমারটা মেরেছে হোয়াট আ স্ট্রাইক বাই আনিরুদ্ধ থাপা মোহনবাগানের মেন্টালিটি নিয়ে অনেক কথাবার্তা চলছে কিরকম পজিটিভ মেন্টালিটি টুনেল ডাউন থাকার পর যেরকম মোহনবাগান কাম ব্যাক করেছে ভাই অনেক পজিটিভ কথাবার্তা চলছে বাট ফার্স্টে আমরা যদি কথা বলি নেগেটিভ পয়েন্ট নিয়ে যেটা খুবই ইম্পর্টেন্ট মোহনবাগানের মিডফিল্ড উইদাউট আ ফরেন প্রপার মিডফিল্ডার আমি বারবার বলেছিলাম হয়তো ডুরান্ড কাপে প্রবলেম হবে না হয়তো আইএসএল এ প্রবলেম হবে না বাট এসিএল টুতে তো প্রবলেম হবে 110% শিওর এখন কিন্তু সেটাই দেখতে পাচ্ছি মোহনবাগানের মিডফিল্ড উইথ প্রপার ইন্ডিয়ান মিডফিল্ড দিয়ে কিন্তু চলবে না এই স্ক্রিনশটটা দেখো তোমরা স্পেস দেখো শুধু আলবার্টো নাগেরও কতটা স্পেস পেয়েছে আমাদের ডিফেন্স অ্যান্ড মিডফিল্ডের মতো কোনো কানেকশন নেই আমাদের মিডফিল্ড কী করছে আপুইয়া কোথায় এই ইনসিডেন্টটা দেখো দেখো এই স্ক্রিনশটটা ভালো করে দেখো ভাই স্পেস দেখো কতটা স্পেস দিয়েছে ভিনিতকে একটা ইয়াং প্লেয়ার কোনো মার্কার নেই ভাগ্য ভালো অফ টার্গেট উপর দিয়ে মেরে দিয়েছে ভাই এত স্পেস দিচ্ছে আমাদের মিডফিল্ড অ্যান্ড যারা বড় মুখ করে বলছিল ভাই আপুইয়া তো আছে ভাই থাপা তো আছে সূর্যবংশী আছে কোনো ফরেন মিডফিল্ডার দরকার নেই নো দরকার আছে উইদাউট আ প্রপার মিডফিল্ডার মোহনবাগান স্ট্রাগল করবে মোহনবাগান গেমগুলো জিতছে মোহনবাগান এখন ফাইনাল আছে বিকজ অফ ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স বিকজ অফ আনিরুদ্ধ থাপার ওই ব্যাঙ্গারটা বিকজ অফ বিশাল কায়েদের এক্সট্রা অর্ডিনারি গোলকিপিং দ্যাটস ওয়াই উই আর ইনটু দ্য ফাইনাল এটা মাথায় ঢোকো আমাদের মিডফিল্ডার দরকার মোহনবাগান গড়ের মাঠের মতো মিডিলে স্পেস দিচ্ছে শট মারার জায়গা দিচ্ছে ভাই যখন তোমার কাছে একটা ভালো ফরেন মিডফিল্ডার থাকবে সে এক্সপিরিয়েন্স হবে সে অর্গানাইজই তোমাকে মিডফিল্ডের সাথে ডিফেন্সের কানেকশন গড়ে তুলবে যেটা কিন্তু আমি মিসিং লিঙ্ক প্রচুর মানে ডিফেন্স লাইন অ্যান্ড মিডফিল্ড লাইনের মধ্যে আসমান জমিনে পার্থক্য দেখছি যখন ভাই বল বিল্ড আপে যাচ্ছে মোহনবাগান মিডফিল্ড কোথায় ডিফেন্স কোথায় কোনো কিচ্ছু কানেকশন নেই ভাই প্যাথেটিক অ্যান্ড দ্যাটস ওয়াই ফার্স্ট 45 মিনিটে মোহনবাগান স্ট্রাগল করছিল চান্স ক্রিয়েট করতে পারছিল না বাট সেকেন্ড হাফে যখন গ্রেগ স্টুয়ার্ট এসছে মোহনবাগান লুকিং পজিটিভ মোহনবাগান চান্স ক্রিয়েট করতে পারছিল অবভিয়াসলি স্টুয়ার্ট ভাই পেনাল্টি মিস করেছে ইজি একটা হেডে ফাঁকা গোল ছিল সেটা কনভার্ট করতে পারেনি এগ্রি বাট স্টুয়ার্ট আসার পরে কিন্তু গেম চেঞ্জ হয়েছে অ্যান্ড মেন ব্যাপার কী জানো স্টুয়ার্ট ইজ নট আ প্রপার মিডফিল্ডার অ্যান্ড যদি আমাদের কাছে একটা প্রপার মিডফিল্ডার থাকে আমাদের টিমটা কতটা স্কেয়ার হবে বুঝতে পারছো আমরা যে রাইট নাও ইনটু দ্য ডুরান্ড কাপ 2024-25 ফাইনালে বিকজ অফ ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সি ইটস নট আ টিম এফোর্ট ভাই ইটস নট আ টিম এফোর্ট এটা কিন্তু আমাদের মাথায় ঢোকাতে হবে এই গেমে আপুইয়া চলেনি ভাই থাপা পুরো গেমে কিচ্ছু করতে পারে হ্যাঁ সেকেন্ড হাফে যখন গোলটা করেছে বা তার আগের কিছু মুহূর্তে সেকেন্ড হাফে গোলটা করার পরে ওই মোমেন্টটা থাপা ভালো খেলেছে কনফিডেন্স ছিল বাট তাছাড়া আমার থাপার পারফরমেন্স ভালো লাগেনি যে টিম হিসেবে দেখতে চাই আপুইয়া কী করছিল মানে প্রচুর এরর করেছে কিন্তু আজকে ডিফেন্সিভলি আনঅর্গানাইজ লেগেছে মোহনবাগানকে ডিফেন্স নিয়ে কোশ্চেন আছে মিডফিল্ড নিয়ে কোশ্চেন আছে বিকজ অফ ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সি উই আর ইনটু দ্য ফাইনাল বিকজ অফ আওয়ার মেন্টালিটি বিকজ অফ আওয়ার মোহনবাগান ডিএনএ নেভার গিভ আপ মেন্টালিটির জন্য কিন্তু আমরা রাইট নাও ডুরান্ড কাপের ফাইনাল অ্যান্ড দ্যাটস ইট দিস ইজ দ্য রিয়েলিটি তুমি অ্যাকসেপ্ট করো বা না করো এটাই কিন্তু রিয়েলিটি ভাই আমরা এর থেকে অনেক বেটার ফুটবল খেলতে পারি অ্যান্ড আই নো ভাই যদি 30% মোহনবাগান ফ্যান্স খুশি হয় এই পারফরমেন্স দেখার পর 70% মোহনবাগান ফ্যান্স পুরোপুরি খুশি না অবভিয়াসলি আমরা খুশি যে ফাইনাল উঠেছি বাট অনেক কিন্তু নেগেটিভ পয়েন্ট আছে অনেক নেগেটিভ পয়েন্ট আছে মোহনবাগান সেগুলো কিন্তু সলভ করতে হবে অ্যান্ড উইদাউট আ ফরেন মিডফিল্ডার আই ডোন্ট নো কী হবে ভাই অ্যান্ড যেখানে আমাদের সুভাষিস বোস ইঞ্জুরি হয়ে যাওয়ার পর আমরা বুঝতে পেরেছি আরও একটা ডিফেন্ডার আমাদের কম আছে ডোমেস্টিক
শুভাশিস বোস ইঞ্জিওর্ড হয়ে গেলে কি হবে? হ্যাঁ, দিব্যেন্দু প্রথমে একটু স্ট্রাগল করেছে, বাট যথেষ্ট ভালো ফুটবল খেলেছে। বাট দিব্যেন্দু কিন্তু হোল সিজনে, হোল টুর্নামেন্টে তোমাকে এরকমভাবে ডেলিভার করবে না। এটার জন্য তোমার আরও একটা ভালো ডোমেস্টিক ডিফেন্ডার দরকার, লাইক অ্যালেক্স সাজি, লাইক সানা, এইরকম টাইপের প্লেয়ার দরকার দরকার আর্জেন্ট মোহন মানে একটা ডোমেস্টিক ডিফেন্ডার। অ্যান্ড যদি ফরেন সিডিএম তো রাইট নাও ইম্পসিবল, বাট ডোমেস্টিক সেন্টার ব্যাক কিন্তু মোহন মানের দরকার। যেটা মেন সমস্যা মোহন মানে অ্যাটাকিং লাইন আপে না, মেন সমস্যা কিন্তু মিডফিল্ড অ্যান্ড ডিফেন্সের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং। স্পেশালি ভাই মিডফিল্ড নিয়ে কথা বলে, মিডফিল্ড কিন্তু সেভাবে ব্লক করতে পারছে না যেটা আমি পার্সোনালি এক্সপেক্ট করেছিলাম। যে ডুয়ান কাপে তো প্রবলেম হবে না, এসিএল টুতে প্রবলেম হবে, বাট এখানেই আমরা প্রবলেম দেখছি। এসিএল টিমে তো ভাই খেয়ে নেবে, এসিএল টিমগুলো ট্র্যাক্টর ম্যাক্টর তো খেয়ে নেবে ভাই। যদি কথা বলি এবার পজিটিভ পয়েন্ট নিয়ে গেমে, দেখো মোহনবাগান যে মেন্টালিটি আজকে শো করেছে, দ্যাটস আ হিউজ পজিটিভ মেন্টালিটি। আলবার্টো রদ্রিগেজকে অনেকে ক্রিটিসাইজ করছিল লাস্ট গেম দেখার পর, বাট আলবার্টো রদ্রিগেজ আজকের গেমে টপ নচ লেভেল পারফরমেন্স করেছে। সুনিশ্চিত একটা ওয়ান মিয়ার সিচুয়েশন ছিল, যেভাবে ট্র্যাক ব্যাক করে ডিফেন্স করেছে ভাই, ফ্যান্টাস্টিক ভাই। আলবার্টো রদ্রিগেজ একটা হেড বাড়ে লেগে ফিরে এসেছে, হি ওয়াজ গুড ইয়ার, হি ওয়াজ গুড ডিফেন্সিভলি। টম এলড্রেট একটু ব্ল্যান্ডার করছিল ফার্স্ট 10-15 মিনিট, একটু পজিটিভ খেলার পর টম এলড্রেটকে আমার কিন্তু পজিটিভ লাগেনি। টম এলড্রেট ইজ লাইক আ ডিস্ট্রাকটিভ সেন্টার ব্যাক, অত বেশি উইথ দ্য বল বা বল ক্যারি করতে ভালোবাসে না, ঠিক আছে? উইথ দ্য বল হি ইজ নট গুড এনাফ, যেটা আমি আগেও ডিসকাশন করেছি। তো মোহন মানে সব থেকে পজিটিভ লেগেছে ডিফেন্সে আমার আলবার্টো রদ্রিগেজ। সেকেন্ড যদি কথা বলি তাহলে লিস্টন কোলাসো সব থেকে ইম্প্রুভড ফুটবলার রাইট নাও মোহনবাগানের, লিটারালি বলছি সব থেকে ইম্প্রুভড ফুটবলার। ডিসিশন মেকিং যেটা সব থেকে কোশ্চেন ছিল লিস্টন কোলাসো, সেটা কিন্তু অনেক পরিমাণে ইম্প্রুভ করেছে। ফার্স্ট হাফে যেরকম লং রেঞ্জার নিচ্ছিল, বাড়িয়ে কিছু শট ফিরে এসছে, অ্যান্ড যেভাবে চান্স ক্রিয়েট করছে, ড্রিবল করছে, যেভাবে নিখিল পূজারীকে ফার্স্ট্রেট করছিল, নিখিল পূজারীকে প্রবলেমের মধ্যে ফেলছিল, লিস্টন হ্যাড আ ফ্যান্টাস্টিক গেম। লিস্টন গোল পায়নি, অ্যাসেস পায়নি, বাট আমরা যারা 90 মিনিট চোখ বড় বড় করে দেখেছি আমরা জানি লিস্টন কতটা ভালো পারফরমেন্স করেছে। তো প্রথম দিকে বেসিক্যালি ব্যাঙ্গালোর ট্রাই করছিল ওদের আমাদের লেফট চ্যানেলটা অ্যাটাক করতে, বিকজ ওই সাইডে ডিয়ার চেপে যাচ্ছে, ওই সাইডে আলবার্টো নাগিওরা চেপে যাচ্ছে, ওই সাইড থেকে ভাই উঠছে তোমার নিখিল পূজারি, ওই সাইডেই আছে তোমার যে ভিনিত, 19 বছর বয়সে টপ নচ লেভেলের ফুটবল খেলেছে, ঠিক আছে? তো ওই সাইড থেকে ওরা মেনলি ওভারলোড করছে, দ্যাটস কিন্তু শুভাশিস বোসের ওপর অনেক বেশি প্রেশার পড়ছিল। লিস্টন কিন্তু ট্র্যাক ব্যাক করে ডিফেন্সে যথেষ্ট মনে হয় ঠিকঠাকই হেল্প করেছে। লিস্টনের কাছ থেকে অত বেশি আমরা এক্সপেক্ট করি না, লাইক আশিক কুরিনিয়ান টপ নচ লেভেলের ডিফেন্সিভ এবিলিটি দেবে, বাট মেন স্ট্র্যাটেজি ছিল ওটাকে ওভারলোড করে ভাই গোল দেওয়া, অ্যান্ড এই সাইড থেকে উইড দেবে ভাই রশানের, সেটা কিন্তু বারবার দেখছিলাম। ফার্স্ট 15 মিনিটস অথবা ফার্স্ট 20 মিনিটস আমাদেরকে কিন্তু ডিস্ট্রয় করেছে ব্যাঙ্গালোর এফসি, অ্যাটাকের উপর অ্যাটাক, অ্যাটাকের উপর অ্যাটাক, আমাদেরকে দাঁড়াতে দেয়নি, আমরা ক্লুলেস ছিলাম। অ্যান্ড মোহনবাগান কাইন্ড অফ ভাই আমরা জানতাম এটা, আমি প্রিভিউতে বারবার ডিসকাস করলাম ব্যাক থ্রি ফর্মেশন কিন্তু মোহনবাগান স্ট্রাগল করবে, যেহেতু ওরা উইং প্লে ভালো, ওরা উইং থেকে অপারেট করে, বাট আমরা কিন্তু উইং প্লে থেকে অপারেট করি না। আমাদের শুভাশিস বোস কিন্তু আপনার টপ যায় না, লিস্টনকে হেল্প করে না, এদিক থেকে আশিস রায় অথবা মানিমের মধ্যে একজন খেলে, ঠিক আছে, ব্যাক থ্রিতে খেললে। তো আমাদের জন্য প্রবলেম ভাই যদি আমরা ব্যাক থ্রিতে খেলি, ওরা উইং থেকে টপ নচ লেভেলে ফুটবল খেলবে, যেটা কিন্তু বারবার দেখছিলাম। অ্যান্ড আমাদের ওই সাইড থেকে কিন্তু প্রচুর প্রবলেম হচ্ছে, প্রেয়ারডিয়াজ প্রবলেম মতো ফেলছিল, প্রেস করছিল, আমাদের প্লেয়াররা প্যানিক করছিল। অ্যান্ড যেদুটো গোল আমরা কনসিড করেছি, ফার্স্ট অফ অল গোলটা ভাই দুটো সিচুয়েশন, ঠিক আছে, এক হচ্ছে আমার পার্সোনালি যেটা মনে হচ্ছে তোমরা স্ক্রিনশট দেখতে পাচ্ছ রাইট নাও স্ক্রিনে, বক্সের বাইরে ছিল, বাট রুলস টু বি অনেস্ট যদি সত্যি কথা বলি রুলস হচ্ছে ল্যান্ড যদি ভেতরে করে তার পেনাল্টি ভাই, ঠিক আছে? তো এটা কাইন্ড অফ 50-50 যদি ধরে নিই, ঠিক আছে, ধরে যদি নিই, তারপরে আমার মনে হয় প্রপার কি পায়ে কানেক্ট হয়েছে, আমি স্লো মোশনে দেখছিলাম ভাই, ঠিক আছে, আবারও ভাই খেলাটা, ঠিক আছে, স্লো মোশনে ওই মোমেন্টটা দেখছিলাম। আমার পার্সোনালি মনে হয়নি যে অতটা, প্রচুর সফট ছিল ভাই পেনাল্টিটা, লিটারালি বলছি প্রচুর সফট ছিল, কোনো অ্যাঙ্গেল থেকে আমার তো পার্সোনালি মনে হয়নি ওটা পেনাল্টি ছিল, খুবই সফট একটা পেনাল্টি কিন্তু দিয়েছে ভেঙ্কটেশ। অ্যান্ড সেকেন্ড যে গোলটা আমরা কনসিড করেছি ওটা আমাদের ডিফেন্স অ্যান্ড মিডফিল্ডের মধ্যে আন্ডারস্টিং, আপুইয়া জাস্ট গিফট করেছে, ডিয়াজকে দিয়ে দিয়েছে, ঠিক আছে, ডিয়াস দিয়েছে ভিনিতকে, ভিনিত ফাঁকা বলে ভাই গোল দিয়ে দিয়েছে। আমরা প্রচুর চান্স মিসও করেছি, আমরা চান্স পাইনি, আমরা চান্স পেয়েছি বাট সেগুলোকে ক্যাপিটালাইজ করতে পারিনি। বাট মোহনবাগানের ডিএনএ সেই নেভার গিভ আপ মেন্টালিটি আছে বলে কিন্তু মোহনবাগান রাইট নাও ডুরান কাপের ফাইনালে, দ্যাটস ইট ইয়ার, বিকজ অফ মেন্টালিটি, বিকজ অফ বিশাল কাইট, বিকজ অফ আনিরুদ্ধ থাপার স্ক্রিমারটা, ওই ব্যাঙ্গারটা। অ্যান্ড লাস্ট তিনটে গেমে দুটো কিন্তু এরকম ব্যাঙ্গার দেখলাম আনিরুদ্ধ থাপার, এয়ারফোর্স থেকে বক্সের বাইরে থেকে টপ নচ লেভেলের, অ্যান্ড এটা তো আরও টাফ ছিল, আরও ডিস্টেন্স থেকে ছিল, অ্যান্ড কোনো চান্স ছিল না গুরপ্রীত সিং সান্ধুর। অ্যান্ড পেনাল্টি শুট আউটে গেল গেমটা, পেনাল্টি শুট আউট কী হয়েছে তোমরা সবাই জানো, হালিচরণে খুবই একটা বাজে পেনাল্টি যেখান থেকে বিশাল কায়েদের সেভ করতে কোনো প্রবলেম হয়নি। অ্যান্ড দেন স্টুয়ার্ট ভাই পেনাল্টি মিস করে, বাট বিশাল কায়েদ এগেইন ভাই সেভ করে দেয়। অ্যান্ড ইয়েস উই আর ইন টু দ্য ফাইনাল,
অ্যান্ড কাইন্ড অফ রিপিট হয়ে গেছে ভাই, পুরোপুরি একদম সেম রিপিট হয়েছে। আমি যদি ভুল না বলে থাকি, মোহনবান ভার্সেস যে ফাইনালটা হয়েছিল ব্যাঙ্গালোর এফসি আইএসএল কাপের ফাইনাল 2022-23 ইয়া ব্রো 22-23 না সরি 21-22 মেবি, ঠিক আছে, এর আগের আগের বারটাই, সেখানে কিন্তু সেম হয়েছিল স্কোর লাইন। দুই দিন পেনাল্টি শুট আউটে যায়, সেখানেও গুরুপ্রীত ছিল সামনে অ্যান্ড বিশাল কায়েত ছিল এই গোলের নিচে, অ্যান্ড সেখানে কিন্তু মোহনবাগান জিতে যায়। অ্যান্ড ওই গেমে মোহনবাগান দুটো পেনাল্টি পেয়েছিল এখনও মনে আছে, অ্যান্ড এই গেমে টোটাল ভাই দুটো পেনাল্টি হয়েছে, মানে মোহনবাগান একটা পেয়েছে, সেটা তো অবভিয়াসলি ভাই জেনুইন পেনাল্টি, পিছন থেকে ভাই মানবীরকে টেনেছে, পুল করেছে জার্সি। অ্যান্ড মানবীরের গেম ভালো ছিল না, ট্রাস্ট মি মানবীরের গেম ভালো ছিল না, মানবীরের গেম ভালো লাগেনি। অ্যান্ড কামেস অত সার্ভিসও পায়নি, কামেস ডিপে অত বেশি ড্রপ করছিল করছিল না কেন আই হ্যাভ নো আইডিয়া, বিকজ আমি তো পার্সোনালি চাই কামেস ড্রপ করুক। আমার পার্সোনালি যে ট্যাকটিক্সে খেলিয়েছে সেটা আমার পার্সোনালি পছন্দ, অনেক বেশি লং বল আই ডোন্ট লাইক ইট ইয়ার মোলিনা, বাট মোলিনা যেটা সব থেকে মেন পজিটিভ করেছে থাপার উপর ট্রাস্ট করেছেন, থাপাই কিন্তু ডেলিভার করেছে, যে সাবস্টিটিউশনগুলো করেছে সেগুলো কিন্তু ওয়ার্ক করেছে, অ্যান্ড অন পয়েন্ট সাবস্টিটিউশন করেছে, পরিষ্কার কথা ভুলভাল কিছু করেনি, অন গেম ম্যানেজমেন্ট কিন্তু অ্যাজ অফ নাও যে কটা ম্যাচ আমি দেখেছি হোসে ফ্রান্সিসকো মোলিনা টপ নচ। এখনও ভাই আন্ডারস্ট্যান্ডিং অফ বেস্ট ইলেভেন চুজ করতে এখনও সমস্যা হচ্ছে, বিকজ থাপার সাথে বা আপিয়ের সাথে কে খেলবে মিডফিল্ডে, সূর্যবংশী নাকি থাপা, এক্স্যাক্টলি পেয়ারিং খুঁজতে পারছে না, বিকজ প্রবলেম কিন্তু হচ্ছে মিডফিল্ডে মোহনবাগানের। অ্যান্ড যখন তুমি মুম্বাইয়ের এগেনস্টে খেলবে, তখন তুমি কেবিএফসির এগেনস্টে খেলবে, ব্যাঙ্গালোর এগেনস্টে খেলবে, আইএসএলে পাঞ্জাবের এগেনস্টে খেলবে, ইস্টবেঙ্গল এগেনস্টে খেলবে, তুমি কিন্তু প্রবলেমের মধ্যে পড়বে মিডফিল্ড যদি এরকম আনঅর্গানাইজভাবে থাকে, আনঅর্গানাইজ শেপে যদি থাকে কিন্তু সমস্যা হবে আমাদের। প্লাস ডিফেন্সেও কিন্তু মোহনবাগানের প্রবলেম আছে, আরও কিন্তু একটা ডোমেস্টিক সাইনিং আর্জেন্ট মোহনবাগানের দরকার অ্যাট এনি কস্ট, ঠিক আছে। তো এটাই ছিল ভাই আর কি বলবো, 31 তারিখ ফার্স্ট টাইম ডন কাপের ফাইনাল উঠে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, অ্যান্ড ফার্স্ট টাইম তাদের যে জবে থেকে বা 2014 থেকে টিমটা বিল্ড হয়েছে, এস্টাবলিশ হয়ে তারপর থেকে ফার্স্ট টাইম কোনো টুর্নামেন্টের ফাইনালে, তো হিউজ গেম 31 আগস্টে নর্থ ইস্টের জন্য। বাট বিং আ মোহনবাগান, আমি যদি মোহনবাগান ফ্যান না হতাম আমি চাইতাম অবশ্যই ভাই নর্থ ইস্ট ড্রয়ান কাপটা জিতুক, বিকজ তাদের জন্য এই ড্রয়ান কাপটা জেতা খুবই খুবই ইম্পর্টেন্ট। বাট যেহেতু আমি মোহনবাগান ফ্যান, আমি অবশ্যই চাইবো মোহনবাগান 18 নম্বর ড্রয়ান কাপ জিতে হিস্ট্রি ক্রিয়েট করুক অ্যান্ড হ্যাট্রিকের কাছে পৌঁছে এক মোহনবাগান, বিকজ নেক্সট ড্রয়ান কাপটা মোহনবাগানের জন্য আরও ভাই আরও জোশে মোহনবাগান নামে যে হ্যাট্রিক করতে হবে ড্রয়ান কাপ, আমাদের হ্যাট্রিক জয়লাভ করতে হবে, ড্রয়ান কাপের ট্রফি জিততে হবে। অ্যান্ড টুর্নামেন্টের শুরু যেহেতু ড্রয়ান কাপ দিয়ে হয়, আগেরবার শুরু করেছিলাম ড্রয়ান কাপ দিয়ে জিতে, হিউজ অ্যাচিভমেন্ট হবে আমাদের জন্য। আগেরবার ড্রয়ান কাপে তো আমরা ডার্বি হেরেছিলাম, অ্যান্ড এই ড্রয়ান কাপে একটা সিঙ্গেল গেম আমরা হারবো না যদি ভাই আমরা নর্থ ইস্টকে হারাতে পারি 31 আগস্ট। অ্যান্ড অবভিয়াসলি ভাই মোহনবাগান জিতলে বিশাল কায়দি পাবে হচ্ছে ট্রফিটা, ঠিক আছে, বেস্ট গোলকিপারের। অ্যান্ড কেন মানলো স্যার, কেন দেখতে পাচ্ছেন আপনি, আপনার চোখ কি অন্ধ স্যার, হোয়াট ইজ দিস, কোয়ার্টার প্লেয়ার ছড়ান, আপনার যদি বিশাল কায়েত কি জন্য পছন্দ না আমি বুঝতে পারি না। একটা মানে কেউ যদি অন্ধ হয়, ঠিক আছে, কেউ যদি অন্ধ হয় তারপরেও বিশাল কায়েতের পছন্দ হবে, শুনে শুনে লোকের কথা শুনে শুনে, যে বিশাল কায়েত এই করছে ব্যাক, মানে জবে থেকে মোহনবাগান জয়েন করেছে বিশাল কায়েত, এখনো একটা গেমও মোহনবাগান টাইব্রেকারে হারেনি। অ্যান্ড ফার্স্ট সিজনে মোহনবাগান জার্সিতে ভাই গোল্ডেন গ্লাভস, সেকেন্ড সিজনে ভাই সেকেন্ড হয়েছিল গোল্ডেন গ্লাভসের, মানে লাস্ট সিজনটাই। অ্যান্ড এই সিজনে অলরেডি ভাই কন্টেন্ডার আছে ড্রয়ান কাপের, মেবি ভাই এই জিতবে, বিকজ দুটো টাইব্রেকারে জেতালো মোহনবাগানকে, ঠিক আছে, মেবি হারেও যদি মোহনবাগান বিশাল কায়েতই জিতবে, আমার পার্সোনালি ওপিনিয়ন এটা। অ্যান্ড তারপরেও মানলো স্যার, হোয়াট ইজ দিস স্যার, হোয়াট ইজ দিস, আপনার যদি অমরিন্দর পছন্দ হয় খুব ভালো, আপনার যদি গুরপ্রীত সিং সান্ধু পছন্দ খুব ভালো, বাট ওটা দুটো ডিফারেন্ট প্লেয়ারের মধ্যে, যে ফাংশন আপনি পাচ্ছেন এটা একটা প্লেয়ার, বল প্লেইং গোলকিপার কি অমরিন্দর, অ্যান্ড রিফ্লেকশন কার ভালো গুরপ্রীত সিং সান্ধু, দুটোই আছে বিশাল কায়েতের কাছে দুটোই। অ্যান্ড তারপরেও তিনটে গোলকিপার চুজ করেছে মানুয়েল মার্কেস ডোকা, তার মধ্যে বিশাল কায়েত নেই, হাউ ইজ ইট ইভেন পসিবল, আজকে যে ফুটবলটাকে স্টার্ট করেছি এটার মধ্যে কোনো পলিটিক্স আছে কি আই ডোন্ট নো ভাই। দেখো মনোর মার্কেস ডোকা তো এরকম না যে ভাই সে জানে ভাই বিশাল কায়েত নাম্বার ওয়ান গোলকিপার রাইট নাও ইন্ডিয়ান ফুটবলের, বাট তারপরে কেন বিশাল কায়েত না, এটার কি কোনো পিছনে পলিটিক্স, আই হ্যাভ জিরো আইডিয়া ভাই, আই হ্যাভ জিরো আইডিয়া। তোমাদের কি ওপিনিয়ন এই ব্যাপারটা বিশাল কায়েতকে না চুজ করা ইন্টার কন্টিনেন্টাল কাপের 26 মেম্বারের স্কোয়াডে, ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন ভাই, তোমাদের ওপিনিয়ন কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, ম্যাটার কিন্তু করে তোমাদের মানে কমেন্ট ভাই, ঠিক আছে। অ্যান্ড যারা দেখছো ভাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও TFH গ্যাং, অ্যান্ড যারা ফেসবুক পেজ থেকে ফলো করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, যারা এখনও আমাকে ইনস্টাগ্রামে ফলো করেনি এক্সক্লুসিভ কিছু কন্টেন্ট দেখার জন্য, দিস ইজ মাই ইনস্টাগ্রাম হ্যান্ডেল, ফলো মি অন ইনস্টাগ্রাম, কোনো কোয়েশ্চেন করে থাকলে ওখানে জিজ্ঞাসা করতে পারো। অ্যান্ড ওখানে কিন্তু এক্সক্লুসিভ কিছু কন্টেন্ট আসে, ইনফরমেটিভ, ফানি অ্যান্ড লাইভ টাইপ হয় বা ইনস্টাগ্রামে চলে আসো, তোমরা ওখানে জয়েনও করতে পারো। যারা টেলিগ্রামে এখন আসেনি, ইনস্টাগ্রামে আসুনি, ডিসকর্ডে আসুনি, ফেসবুক পেজে আসুনি, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে প্রোভাইড করা আছে, তো ফলো মি
এভরি সোশ্যাল মিডিয়াতে, ঠিক আছে? আর কি বলবো ভাই, আর কিছু বলার নেই, মোহনবান ফাইনাল উঠে গেছে, দ্যাটস ইট ইয়ার। কোনো প্লেয়ারের পারফরমেন্স আমি বাদ দিয়েছি, আই ডোন্ট থিঙ্ক ভাই, সব প্লেয়ারকে নিয়ে কথাবার্তা বলেছিল। স্টোন, মনবীর, সাহাল, ভাই সাহাল এভারেজ ছিল ভাই, সাহাল অত আহামরি না, সাহাল পারফরমেন্স অনেক এভারেজ ছিল। দীপেন্দু ভাই, দীপেন্দু কথা বলতে হবে, দীপেন্দু হ্যাড আ গুড গেম ভাই। দীপেন্দু যেম কামলি কম্বোজলি পারফরমেন্স করছিল, ট্যালেন্ট তো আছে, বাট থ্রু আউট দ্য হোল সিন এরকম কনসিস্টেন্টলি পারফরমেন্স করতে পারে না, তার জন্য একটা প্লেয়ার দরকার, লাইক অ্যালেক্স সাজি, বলেছি কি বলিনি, ভুলে গেছে ভাই। ওকে ওকে ভাই, তো চলো ভাই, এটাই ছিল আজকের ভিডিও, দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, দিস ইজ মি মোহাম্মদ রাইহান মোল্লা অ্যান্ড সাইনিং অফ।